বাউন্ডুলের কবিতা, এখানে কথায় কথা নয়, কবিতা বাড়ে। নষ্ট আত্মার কথোপকথন, দীপঙ্কর ঘোষাল। উল্লেখযোগ্যভাবে গুরুত্বপূর্ণ হয়ে যাওয়া বস্তুভিত্তিক চিন্তনের দৃঢ় বিশ্বাস প্রতিনিয়ত ছিনিয়ে চলেছে তোমার আমার মনুষ্যত্বের স্বাচ্ছন্দ। তবু তোমার ঘর বন্ধি সিলিং ছোঁয়া দোষের বোঝা একের পর এক নিক্ষেপিত হয়ে চলেছে আমার দিকে। আমি নির্বিকার, আমার নষ্ট আত্মা দেখে চলেছে তোমার পাওয়া না পাওয়ার হিসেবের লড়াই। খুঁজে নেওয়া নতুন অঙ্কগুলো কখনোই তোমাকে সাহায্য করে না আমাকে নতুনভাবে বুঝে নিতে। তোমার খোলা হাওয়াকে একদিন আমি আলিঙ্গন করেছিলাম, জাপটে ধরেছিলাম সমস্ত ভিড়ের মাঝখানে। ভেবেছিলাম তুমি আর আমি একদিন ঘুড়ি হয়ে উড়ে বেড়াবো, সমুদ্রকূলের হাওয়ার ঝাপটায় বয়ে চলে যাব। আমি জানি যে তুমি এমনিতেই খুব ভালো থাকো, বরঞ্চ আমার উপস্থিতির অনুভব তোমাকে বিচলিত করে তোলে। চেষ্টার তুমি ত্রুটি করনি, তবু সত্যির থেকে মুখ লুকিয়ে পালানোর সফলতায় কিঞ্চিত সন্দেহ থেকে যায়। আমি কি বোকা, আমার আত্মা এখনো চায় তোমাকে অনুভব করতে, আঙুল এখনো স্পর্শ করে দেখতে চায় তোমার শরীরের উষ্ণতাকে। তোমার দীর্ঘ নিঃশ্বাস বয়ে যায় আমার গভীরে, অভিমানের চোখের জল পাটের ন্যায় লেপটে দেয় আমার বুকের চুল। সংগ্রাম করে বেঁচে থাকা নাকি বেঁচে থাকার জন্য সংগ্রাম করা, বিস্বাদে ভরা বাস্তব জীবন। তবু তুমি আমার মাথার চুলে হাত ফিরিয়ে বলো, জীবন কত সুন্দর, আর আমার নষ্ট আত্মা নির্বিকার হয়ে শুনে যায়। Like, share, comment and subscribe please.